ভীষ্মৰ দৰে সেই তিনিটা কথাত যদি আমি গুৰুত্ব আৰোপ কৰোঁ, আমিও কলিযুগৰ পূৰ্ণ আয়ুস 100 বছৰ লাভ কৰিমেই। হয়তো আধ্যাত্মিক চিন্তাৰে 100তকৈ আৰু বেছি বছৰ আমি পাৰ কৰিব পাৰিম। গতিকে এনে চিন্তা যেতিয়া মানুহ উদ্বুদ্ধ হ'ব, তেওঁৰ ঘৰৰ পৰা যেতিয়া ল'ৰা ছোৱালীয়ে বাইক আৰু গাড়ীখন লৈ যাব, তেতিয়া অভিভাৱকৰ বুকুখন কেতিয়াও কঁপি নাথাকে আৰু তেওঁ তেতিয়া নিশ্চিন্তভাৱে বহি থাকিব পাৰিব। কিন্তু এটা কথা ঠিক, সেই কথাটো যুৱক যুৱতীক নৱপ্ৰজন্ম অভিভাৱকে সোঁৱৰাই দিবই লাগিব। বোপাই, আইজনী, সদায় জীৱনটো এইদৰে যাপন কৰিবি, বস্তু সুখ লাগিব, লৌকিক সাংসাৰিক জীৱনৰ তৃপ্তি লাগিব, কিন্তু আধ্যাত্মিক চিন্তাৰ বীজ হৃদয়ৰ মাজত ৰোপণ কৰিবলৈ চেষ্টা কৰিবি, সদাচাৰী জীৱনৰ কাৰণে চেষ্টা কৰিবি, সংযমী হ'বলৈ চেষ্টা কৰিবি। এইদৰে যদি অভিভাৱকে সেই যুৱক যুৱতীক নৱপ্ৰজন্মক শিক্ষা প্ৰদান কৰে, তেওঁলোকে নিশ্চয় তাক অলপলৈ গ্ৰহণ কৰিব আৰু তেওঁক তেতিয়া বাহিৰলৈ ওলাই যোৱাৰ লগে লগে তেওঁলোকৰ অকাল মৃত্যু হ'ব নোৱাৰে। আৰু আপোনালোকেও তেতিয়া চিন্তা কৰিব নালাগে, বুকুখন দূৰ দূৰকৈ কঁপি নাথাকে। গতিকে এয়ে আমাক শিক্ষা দিছে যে আমি কেনেকৈ আচলতে আমাৰ জীৱনবিলাক আমি ৰক্ষা কৰিব পাৰোঁ আৰু জীৱনবোৰ কেনেকৈ আমাৰ পৰিচিত হ'ব পাৰে, সুন্দৰ হ'ব পাৰে। কিন্তু সেয়ে আমি কৈছোঁ, ভাগৱতে আমাক এই শিক্ষা দিলে, ভাওনাই আমাক এই শিক্ষা দিলে, কিন্তু দৰাচলতে আমি সেইটো প্ৰতিফলন ঘটাইছোঁ নে নাই, সেইটোহে চিন্তাৰ বিষয়। গতিকে আমি যদি প্ৰতিফলন ঘটোৱাৰ ক্ষেত্ৰত সকলোৱে মনোযোগ দিওঁ, আমি এনে আহুকলীয়া পৰিৱেশবিলাক নাইকিয়া কৰিব পাৰিম। সঁচা আমাৰ সমাজত সত্ৰৰ নামঘৰৰ বিশেষ ভূমিকা আছে। আমি ইতিমধ্যে সত্ৰৰ ইতিবৃত্ত প্ৰকাশ কৰিছোঁ, এইবাৰ আমি নামঘৰৰ ইতিবৃত্ত প্ৰকাশৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। যিহেতু আমি ভাবোঁ নামঘৰ অসমীয়া সমাজ জীৱনৰ হৃদয়স্বৰূপ, যেনেকৈ আমাৰ হৃদয়ত মৰম স্নেহ ভালপোৱা ভাৱ সৃষ্টি হয়, অহিংসা ভাৱ সৃষ্টি হয়, ঠিক সেইদৰে নামঘৰক কেন্দ্ৰ কৰি আমি এই মৰম স্নেহ ভালপোৱা অহিংসা ভাৱৰ আমি জন্ম দিব পাৰোঁ আৰু যাৰ যদি আমাৰ সমাজখন সুসংগঠিত হৈ থাকিব পাৰে সম্প্ৰীতিৰে। আৰু আমি অনুভৱ কৰোঁ নৈতিক, আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক শিক্ষাৰ অবিহনে এজন মানুহৰ জীৱন সম্পূৰ্ণ হ'ব নোৱাৰে আৰু এখন সমাজ সুন্দৰকৈ বৰ্তি থাকিব নোৱাৰে। সেয়ে মানুহৰ জীৱন সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে, সমাজখন সুশৃংখলিত কৰি ৰাখিবৰ কাৰণে আমাক এই নৈতিক, আধ্যাত্মিক, সামাজিক আৰু সাংস্কৃতিক শিক্ষা লাগিব। আৰু এই চাৰিটা শিক্ষাৰ যোগেদিহে আমাৰ জীৱনবিলাক আমি সুন্দৰ কৰিব পাৰিম, সমাজখন সুন্দৰকৈ ধৰি ৰাখিব পাৰিম। আৰু এই চাৰিটা শিক্ষা প্ৰদান কৰা স্থানখনেই হৈছে নামঘৰ। আৰু আমি সামাজিকভাৱে, সাময়িকভাৱে তাত সংগবদ্ধ হৈ এই চাৰিটা শিক্ষা বুটলিব পাৰোঁ। যিটো কথা আপোনালোকে সকলোৱে জানে, যেতিয়া আমি তাত নাম কীৰ্তন কৰোঁ, তাত যেতিয়া আমি ভাগৱত শ্ৰৱণ কীৰ্তন কৰোঁ, তাত যেতিয়া আমি ভাওনাত অংশ লওঁ বা বিভিন্ন সত্ৰীয়া নৃত্য গীত তাত প্ৰদৰ্শন কৰোঁ, তাতেই এই চাৰিটা শিক্ষা লুকাই আছে। আৰু নামঘৰক কেন্দ্ৰ কৰি আমি এফালে যেনেকৈ নৈতিক চিন্তাৰে আমি শিক্ষিত হওঁ, আধ্যাত্মিক চিন্তাৰে শিক্ষিত হওঁ, সামাজিক চিন্তাৰে শিক্ষিত হওঁ, ঠিক সেইদৰে আমি সাংস্কৃতিক দিশেৰে আমি সুৰুচিপূৰ্ণ হ'ব পাৰোঁ। আমাৰ সংস্কৃতিৰ আধাৰ কলা, কলাব্যঞ্জক অনুষ্ঠানকে আমি সংস্কৃতি বুলি কওঁ। য'ত কলা নাথাকে সেই সংস্কৃতি হ'ব নোৱাৰে। আৰু কলা ৰসা ভাওনাত যি আমি উপাদান গ্ৰহণ কৰিছোঁ সেয়া কলাত্মক এটা অনুষ্ঠান, যি আমি নাম কীৰ্তন কৰিছোঁ সেয়াও কলাত্মক অনুষ্ঠান, ভাগৱত পাঠ কৰিছোঁ সেয়াও কলাত্মক অনুষ্ঠান। আৰু সেয়ে কোৱা হৈছে কলা অতি ৰসাল।
যে কলাত নিজকে দ্রবীভূত করিব পারিব তেওঁর মনবিলাক অন্তরবিলাক রখাল হব। আর তেনে ব্যক্তির মনবিলাক কেতিয়াও শুকাই যাব নোৱাৰে, তেনে ব্যক্তির অন্তরখন কেতিয়াও কঠুয়া হব নোৱাৰে, আর তেনে ব্যক্তিয়ে কেতিয়াও আত্মহত্যা করব নোৱাৰে। যে কলাত নিজকে সম্পৃক্ত করে রাখব পারে মনে প্রাণে, তেওঁ কেতিয়াও আত্মহত্যা করব নোৱাৰে। কিন্তু মনত রখার প্রয়োজন, গছত ওলমি দিলেই, কোরবাত ওলমি দিলেই, কোরবাত জঁপিয়াই দিলেই তাকে আত্মহত্যা বলে কোয়া হওয়া নাই। যেটা মানুষে প্রকৃত বাটরপা আঁতরি অবাতে গুছি যায় সেইটাও হচ্ছে জীবনের আত্মহত্যা। সে যলামুখী চিন্তা সদায় প্রবৃত্ত হব কেউ অবাতে যাব নয়। সে আমার নাম ধরে এনে কলাত্মক শিক্ষা প্রদান করেছে। আর এই কথাখিনিকে আজি পুনের নমন্থন করবর কারণে নবপ্রজন্মর, বিশেষ নবপ্রজন্মর হৃদয়ত এই কথাখিনির সংসার ঘটাবর কারণে আমি নামঘরক আকো নতুন দৃষ্টিভঙ্গীরে উজ্জীবিত করবলে চেষ্টা করেছো। আর যদি সচাকই আমি নামঘর সমূহ উজ্জীবিত করে তুলব পো, আমার সমাজখন পুনের রক্ষা করার ক্ষেত্র ই ডর সহায় করব। আর সেই কারণে আমি যান নামঘর আছে সকল নামঘরে ইতিহাস সংগ্রহ করে এখনই গ্রন্থ প্রস্তুত করার প্রয়াস করছো। আর তার যোগেদি অন্তত আমার সমাজখনে বা বিশেষ নবপ্রজন্মে বিশেষভাবে উদ্বুদ্ধ হব পারিব নামঘর কি, নামঘর আমাকে কেনে সহায় করে, আর নামঘরক আমি কেনে সময় দিব লাগে এই কথাখিনি বিশেষভাবে বুঝি পাব। আর সেই কারণে আমি নামঘর ইতিহাস প্রস্তুত করার দরে একটা পরিকল্পনা করছো। আর তার এই কথা কব খুঁজো, আজি আমি যন্ত্র গাড়ি বস্তু আনি নামঘর নির্মাণ করছো, কিন্তু আজির পর 100-150 বছর আগত যদি আমি কল্পনা করো আমার উপরি পুরুষ সকলে এটাতো যন্ত্র গাড়ি পোয়া নাছিলে, কান্ধ কাঠ বা কহিয়াই কহিয়াই যদি নামঘর তৈয়ার করলে তার যে ত্যাগ আছে, তার যে মূল্য আছে, সেই ত্যাগটুকু আমি সম্মান জানাতো আমার নৈতিক কর্তব্য। আর যদি আমি সচাকই সেই শ্রদ্ধা জানাব পো, সেই আত্মাবিলাকেও আমাক আশীর্বাদ দিব। আমি মুখেরে কেবল আশীর্বাদ দিয়াটাই ডর কথা নহে, মানুষের আত্মসন্তুষ্টি যেটা মনটা ভরি পড়ে যেটা সেইটি কারবার সমর্থন জানায় সেইটুকু আশীর্বাদ বলে কোয়া হয়। গতি আমি আজি চর্মচক্ষু নেদেখিলেও আমার সেই পিতৃ পিতামহ যতই নাথাক এই এনে সুন্দর কার্যত সেই আত্মাবিলাকে নিশ্চয় তারপর আশীর্বাদ প্রদান করব। গতি সেই কারণে ইয়াত বহুত কথা নিহিত হয়ে আছে, যার কারণে আমি নামঘর ইতিহাস প্রস্তুত করার দরে এনে চিন্তা হাতত লো। আর আমি কব খুঁজো যে আমি কালিগুড়ি সেই আশারে মোহনাঘাট সত্রত এখন সভা দিছো, আমি ডিব্রুগড় জেলা কেন্দ্র করে এখন কমিটি আমি গঠন করব ভাবিছো, যাতে ডিব্রুগড় আশে পাশে যান নামঘর আছে সেই কমিটিখানে যাতে সকল তথ্য সংগ্রহ করে দিয়ে। সেই আজিয়ে আপনার ওপর আমি নিবেদন জানাইছো, আপনার এই কার্য সহযোগিতা আগবাব যাতে কোনো নামঘর বাদ করে না যায়, আর নামঘর তথ্য দিতে কোনো যাতে বিকৃতি নঘটে। আর দ্বিতীয়তে আমি এই পরিকল্পনা করছো, নামঘর ইতিহাস প্রস্তুত হওয়ার লগে লগে এখন নামঘর সমারোহ আমি অনুষ্ঠিত করার কথা ভাবিছো। যান নামঘর আছে আমি তো 10,000 বলে ভাবিছিল, কিন্তু এটা আমার মানুষে কবলে লৈছে প্রায় 20,000 ওপর নামঘর আছে। আর আমি সেই 20,000 নামঘরকে যদি একত্রিত করব পো বা 20,000 নয়ও 10,000 প্রতিনিধিও যদি আমি আনব পো, সেই 10,000 প্রতিনিধির যোগেদি আমি একলগে হাতত তাল দি নাম গাই সেই নামঘর সমারোহ উদ্বোধন করার পরিকল্পনা করেছি। আর আমি ভাব তেনে নামর ধ্বনিয়ে তেনে তালর জঙ্কায় নিশ্চয় নামঘর কি বস্তু, নাম কি বস্তু সেই কথা আমার আকো এবার মনত পেলায় দেওয়ার ক্ষেত্রে সেই সুযোগ দিব। গতি এনে পরিকল্পনা আমি
হাতত লৈছোঁ। আপোনালোকক আজি আমি কথাখিনি জনাইছোঁ, আপোনালোকে সকলোৱে এনে চিন্তাত সহযোগিতা আগবঢ়াব। আৰু আমি পুনৰ ক'ব খোজোঁ, আমি ভবাৰ দৰে এই কথাখিনি যদি বাস্তৱত প্ৰতিফলিত হয়, আমাৰ সমাজখনক সুসমৃদ্ধ কৰি কৰাৰ ক্ষেত্ৰত আৰু আধ্যাত্মিক চেতনা দিয়াৰ ক্ষেত্ৰত ই প্ৰবল ইন্ধন যোগাব। কেৱল সমাজৰ কাৰণে, সমাজ ৰক্ষাৰ কাৰণে, আমাৰ উঠি অহা নৱপ্ৰজন্ম প্ৰজন্মক ৰক্ষাৰ কাৰণে এনে চিন্তা হাতত লোৱা হৈছে। আৰু বেছি কথা কৈ আপোনালোকক আমনি নিদিওঁ। আজি এটা পবিত্ৰ মুহূৰ্তত আপোনালোক এইদৰে সমৰিত হৈছে আৰু সঁচাকৈ আপোনালোকৰ সেই আধ্যাত্মিক মনটো দেখি আমি বৰ নিজে কৃতাৰ্থ মানিছোঁ। আৰু মাত্ৰ আমি এইটো কথাই পুনৰ ক'ব খোজোঁ, এই আধ্যাত্মিক চিন্তাটো কেৱল উৎসৱতে যাতে সীমাবদ্ধ হৈ নাথাকে, এই আধ্যাত্মিক ভাৱটো, এই প্ৰেমটো যাতে এটা অনুষ্ঠানতেই আবদ্ধ নাথাকে, ইয়াৰ পিছত ঘৰলৈ যোৱাৰ লগে লগে ইয়াক অনবৰতে যাতে সকলোৱে মনত ৰাখে, প্ৰতিফলন ঘটোৱাৰ ক্ষেত্ৰত যাতে সচেষ্ট হয়, তেতিয়া আমাক এনে উৎসৱ অনুষ্ঠানেও বৃহৎ পৰিমাণে সহায় কৰিব। আমি আশা কৰিম আজিৰ পৰা আপোনাসকলে আৰু দৃঢ়মনা হৈ এই আধ্যাত্মিক চিন্তাত সচেতন হ'ব। এনে আশা ৰাখি আপোনালোক সকলোকে পুনৰবাৰ শ্ৰদ্ধা আগবঢ়াই আমাৰ কথাখিনি ইমানতে সামৰণি মাৰিছোঁ। নমস্কাৰ।